বিরতির পর ফিরে আসলাম। দেশে রয়েছে বিধানসভা, তার আগে রয়েছে উপনির্বাচন। এই দুই নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল নিজেদের শক্তিকে বৃদ্ধি করার জন্য মাঠে নেমে পড়েছে এবং তার জন্য লক্ষ্য করা যাচ্ছে যে কংগ্রেস দলীয়ভাবে শক্তিশালী করছে নিজেদের দলকে, নিজেদের সংগঠনকে, এবং তারও পাশাপাশি কংগ্রেস দল কিন্তু সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াকেও বেশ জোর দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে কংগ্রেস নেতাকর্মীরা যাতে প্রচার প্রসারকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, সকলেই যাতে বেশ অবগত হন এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে, সেই সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে। তবে তার পাশাপাশি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে কংগ্রেসের যে মহিলা সংগঠন বা এনএসইউআই থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সকলকে আলাদা আলাদা করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, কর্মসূচি দেওয়া হয়েছে শুধুমাত্র সামনে নির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেসের এই প্রস্তুতি। তবে এবার কংগ্রেস জোরদার করেছে বা মনোনিবেশ করেছে জেলা থেকে জেলার বিভিন্ন দলগুলিকে শক্তিশালী করার জন্য, এবং যেমনটা আজকে লক্ষ্য করা গেল কৈলাসহর এবং চণ্ডীপুর ব্লক কংগ্রেসের কংগ্রেস কমিটির উদ্যোগে কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানো এবং আগামী দিনে আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচির রূপরেখা তৈরির জন্য একটি সভা অনুষ্ঠিত করা হয় কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে। জেলা কংগ্রেসের ভবনে যে সভাটি আজকে অনুষ্ঠিত হয়েছে সেটিকে বর্ধিত সভা বলা হচ্ছে এবং যেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ ব্লক ও জেলা স্তরের অন্যান্য নেতৃত্বরা। এই সভা থেকে মূলত যে আলোচনাটি হয়েছে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় দলকে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে দলীয় কর্মীদের মধ্যে আলোচনা। তবে আজকের এই আলোচনা সভাতে দাঁড়িয়ে মোহাম্মদ বদরুজ্জামান তিনি কি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব শুনব। কংগ্রেস সংগঠনকে ঢেলে সাজানো এবং আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য একটা বর্ধিত সভা এখানে অনুষ্ঠিত হয়েছে। গৌরনগরের আরডি ব্লকের মাননীয় বিডিও মহোদয়, যিনি সম্পূর্ণটা ভারতীয় জনতা পার্টির মোর্চার নেতৃত্বে নির্বাচিত পঞ্চায়েতগুলোর উপর হস্তক্ষেপ পর্যন্ত সাধারণ কৌশল এবং দলবাজির মাধ্যমে কাজ করছেন, তার প্রতিবাদে আমরা আগামী 16ই মে গৌরনগরের আরডি ব্লকের বিডিও মহোদয়কে ঘেরা করতে যাচ্ছি এবং পঞ্চায়েতগুলোর প্রতি যে বিপাশিসলভ আচরণ সেটা বন্ধ করার কাজ। কৈলাসহরের বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল এবং অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টের কাজকর্ম যেগুলার প্রতি মন্ডলের অনুপ্রেরণায় সবকা সাথ সবকা বিকাশের এই স্লোগানকে অপয়া করে যে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকার কথা সেটা আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে। আমাদের পার্টির সাংগঠনিক নির্বাচন নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিটা এলাকায় এলাকায় সংগঠন বৃদ্ধি করার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান তিনি বিডিওর উপর একপ্রস্থ অভিযোগ তিনি তুলেছেন এবং সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে স্বজন পোষণ এবং দলবাজির প্রশ্রয় দিচ্ছে বিডিও, এই অভিযোগ তিনি তুলেছেন এবং আগামী 16 মে গৌরনগর ব্লকের বিডিওকে ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন সভাপতি। এবং তার পাশাপাশি বর্তমান সরকারের বা শাসক দলের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ অত্যন্ত ধীর গতি, এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেসের জেলা সভাপতি। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।